প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কোষে দেখি সেভেন কোষে দেখি সেভেন কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ানে কী আছে দেখো কাগজ ভাঁজ করে হাতে কলমে পনেরো ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোণ তৈরি করি ঠিক আছে তো দেখো আমার কীভাবে কাগজ ভাঁজ করে এই এতগুলো কোণ করবো সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি সব সবথেকে প্রথমে দেখো আমরা একটা কাগজটি নিয়েছি এ ফোর কাগজ নিয়েছি ঠিক আছে এটা একটা এ ফোর কাগজ এবার এ ফোর কাগজে আমরা এই যদি কনাকনি ভাঁজ করি ঠিক আছে এ ফোর কাগজ এইভাবে কণাকণি ভাঁজ করলাম ভাঁজ করে এটা কিন্তু পুরোপুরি মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিলাম ঠিক আছে মিলি এই যে দাগটা এই দাগ বরাবর যদি আমরা এটাকে কেটে নিই তাহলে কিন্তু এটা নব্বই ডিগ্রি হবে এই দাগ বরাবর এখানে আমরা এটাকে আবার এই দাগ বরাবর নিয়ে নেব ঠিক আছে এবারে এটা যদি আমরা ছিঁড়ে দিই এখান থেকে বা কেটে নিই ঠিক আছে এখানে দেখো এরপরে আমরা আমি দেখব যে এটা নব্বই ডিগ্রি হয়েছে কি না তাহলে সব থেকে প্রথমে এটা আমরা খুলে নেব ঠিক আছে তা দেখো এই কোনটা যদি আমরা পরিমাপ করি তাহলে দেখো এই দুটো যে সাইড সেই সাইড বা ধার সেখানে কিন্তু আমরা নব্বই ডিগ্রি পাচ্ছি দেখো এখান থেকে একদম নেক্সট এক্স্যাক্টলি নাইনটি ডিগ্রি দেখো পেয়েছি এটা আমাদের নব্বই ডিগ্রি কম ঠিক আছে তা দেখো এইটা আমাদের তাহলে প্রথমে এটা আমরা নব্বই ডিগ্রি কোণ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি দেখো এখানে এখানে আমরা মিলে দিচ্ছি দেখো এইভাবে আমরা কিন্তু নব্বই কোণ কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে এইবারে নব্বই ডিগ্রিকে যদি তিন ভাগে ভাগ করা যায় তাহলে কত ডিগ্রি হয় দেখা তো নব্বই ডিগ্রিকে যদি তিন ভাগে ভাগ করা যায় তাহলে হবে তিরিশ তিরিশ ষাট আর তিরিশ নব্বই তিরিশ ডিগ্রি করে ঠিক আছে তাহলে দেখো এই যে আমরা ভাঁজ করি সেটা নব্বই ডিগ্রি এবারে এটা যদি কোনাকণি আমরা ভাঁজ করি এই যে কোন দাগ পেয়েছি আমরা তো এটা দেখো এটা নব্বইয়ের অর্ধেক কিন্তু হয়ে যাবে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা মেপেও দেখতে পারি দেখো আমরা ছাঁদা নিয়ে মেপে দেখাচ্ছি যে এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এই যে দাগ বরাবর আমরা যে ভাঁজ নিয়েছি সেটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা কিন্তু আমরা দিলাম পঁয়তাল্লিশ দেখো এখানে দেখো এখানে ভাঁজটা রয়েছে পঁয় চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এই ভাঁজটা কিন্তু আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এখন হয়ে গেছে ঠিক আছে আচ্ছা পঁয়তাল্লিশের অর্ধেক কত হয় সাড়ে বাইশ ডিগ্রি সেটা আমরা করতে পারি কী করে এই যে আমরা ভাঁজটা নিয়েছি এই কোনটার যদি অর্ধেক করি এটা আমাদের কত ডিগ্রি পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের অর্ধেক যদি করি তাহলে আমাদের হবে সাড়ে বাইশ ডিগ্রি তাহলে দেখো এখানে যদি আমরা এভাবে মিলিয়ে দিই এই কাগজটা এইভাবেই কিন্তু ভাঁজ করতে হবে ভাঁজটা খুব ভালোভাবে করবে না তো কিন্তু মিলবে না ঠিক আছে ভাঁজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে এবং এই লাইনের সঙ্গে এই কাগজের সঙ্গে এটা কিন্তু একেবারে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তা দেখো এই যে দুটো ভাঁজ করেছি তাহলে পঁয়তাল্লিশ কে অর্ধেক করবে সাড়ে বাইশ ডিগ্রি এই যে কোনটা আমরা পেলাম এটা কিন্তু সাড়ে বাইশ ডিগ্রি করবে হবে ঠিক আছে তো দেখো এটা আমাদের মেপে দেখব কত ডিগ্রি হচ্ছে দেখো মেপে একদম কিন্তু এক্স্যাক্টলি সাড়ে বাইশ ডিগ্রি হচ্ছে ঠিক আছে তাহলে দেখো আমরা কটা কোন পেলাম আমরা আবার আরেকবার দেখে দিচ্ছি এইখানে যখন পুরোটা নিয়েছিলাম এটা নব্বই ডিগ্রি কোন মাঝে মাঝে যদি আমরা করি তাহলে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আরেকবার যদি মনে দিই তাহলে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ঠিক আছে দেখো আমরা তিনটে কোন পেয়ে গেলাম একটা কথা পেলাম নব্বই ডিগ্রি একটা খেলাম পেলাম অর্ধেক পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির অর্ধেক কত সাড়ে বাইশ ডিগ্রি তো সাড়ে বাইশ ডিগ্রি আমরা কোন পেয়ে গেলাম ঠিক আছে এরপর দেখো আমরা যদি ষাট ডিগ্রি বা পনেরো ডিগ্রি পেতে চাই তাহলে কি করতে হবে ঠিক আছে তাহলে ষাট ডিগ্রি বা পনেরো ডিগ্রি পেতে চাই তাহলে আমরা আবার একবার দেখে এটা খুলে নিলাম ঠিক আছে খুলে নেওয়ার পর এবার ভালো করে বোঝে জিনিসটা এইভাবে এই যে কোনটা এটা আমাদের কত নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রিকে যদি সমান তিন ভাগে ভাগ করা যায় তাহলে কত ডিগ্রি হয় তিরিশ ডিগ্রি করে তাহলে একইভাবে আমরা এখানে করে নেব ঠিক আছে দেখো কীভাবে করছি ঠিক আছে তাহলে এইটাকে আমরা সমান দুভাগে ভাগ তিন ভাগে ভাগ করব ঠিক আছে তাহলে কীভাবে ভাগে ভাগ করছি দেখো এরপর দেখো আমরা কিভাবে এটাকে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং আর তিরিশ ডিগ্রি করবো এবং তিরিশকে যদি সমদ্দিক খণ্ডিত করি তাহলে আমরা পাবো পনেরো ডিগ্রি দেখো প্রথমে এই যে আমাদের এটা নব্বই ডিগ্রি এই পয়েন্ট থেকে তিন ভাগ করতে হবে তাহলে নব্বই ডিগ্রি তিন ভাগ অর্থাৎ তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই তাহলে দেখো প্রথমে এটাকে এইভাবে মুড়তে হবে মুড়লাম ঠিক আছে এই মুড়ে দিলাম ঠিক আছে আর এই ফাঁজটাকে এই দিকে নিয়ে আসে এদিকে মুড়তে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এটা মুড়ে দিই তাহলে আমরা কিন্তু এখানে তিরিশ ডিগ্রি পাবো আমরা কিন্তু দেখতে পারি যে এটা তিরিশ ডিগ্রি হচ্ছে কি না এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলোকে একদম মিলছে কি না সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে ঠিক আছে পুরোপুরি মিলে যাচ্ছে এইবারে আমরা যদি এটাকে পরিমাপ করি তাহলে দেখো আমরা কিন্তু এক্স্যাক্টলি তিরিশ ডিগ্রি পাচ্ছি দেখো একদম এক্স্যাক্টলি থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা কিন্তু থার্টি ডিগ্রি তাহলে তিরিশ তিরিশের অর্ধেক যদি করি সামুদ্রিক খণ্ডিত তাহলে আমরা পনেরো ডিগ্রি পাবো এটা এটা যদি খুলে দিই তাহলে দেখো এইটা হচ্ছে এখান থেকে তিরিশ তিরিশ ষাট ডিগ্রি এটা এখান থেকে এখানে পর্যন্ত ষাট ডিগ্রি এখান থেকে এখানে পর্যন্ত তিরিশ ডিগ্রি আর পুরোটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা যদি পনেরো ডিগ্রি করতে চাই তাহলে তিরিশকে আবার সমর্থিক খন্ডিত করবো অর্থাৎ অর্ধেক করে নিই তাহলে দেখো এটা পাবো আমরা পনেরো ডিগ্রি ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের পনেরো ডিগ্রি আমরা মেপো দেখে নিতে পারি এক্সাক্টলি কিন্তু এটা পনেরো ডিগ্রি হবে কিন্তু দেখো আমরা কিন্তু একদম এক্সাক্টলি কিন্তু আমরা পনেরো ডিগ্রি পেয়েছি ঠিক আছে তাহলে এটা পনেরো ডিগ্রি এটা খুলে দিই দিই তিরিশ ডিগ্রি এটা ডাইরেক্ট ভাঁজ খুলে দিই পুরো ভাঁজ খুলে দিই তাহলে এটা হচ্ছে তিরিশ এইটা হচ্ছে ষাট ডিগ্রি পুরোটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তো সব পণ্ডগুলো আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমরা আজকে করলাম কোষে দেখি কোষে দেখি সেভেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ঠিক আছে কোয়েশ্চেন ওয়ানে কি ছিল আরেকবার দেখে যে কোষে দেখি কোয়েশ্চেন নাম্বার সেভেন এ ছিল যে ভাঁজ করে কাগজ ভাঁজ করে হাতে করলাম পনেরো ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোন তৈরি করে ঠিক আছে ক্লিয়ার এটা করতে পারলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউডি ফর ওয়াচিং দিস ভিডিও